আবার স্বাগত একশো বিজনেসে এখন দেশ বিদেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ গত অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে থেকে ঋণের পরিমাণ আগের প্রান্ত থেকে কিছুটা কমেছে তবে সার্বিকভাবে এক বছরে খেলাফি ঋণের পরিমাণ বেড়েছে উনিশ হাজার ছয়শো আট কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদন অনুযায়ী দুই হাজার সতেরো সালের ডিসেম্বরে ব্যাংক খাতে খেলাফি ঋণ ছিল চুহাত্তর হাজার তিনশো তিন কোটি টাকা দুই আঠারো সালে ডিসেম্বর শেষে তা বেড়ে হয়েছে তিরানব্বই হাজার নয়শো এগারো কোটি টাকা ওই সময় পর্যন্ত বিতরণকার ঋণের দশ দশমিক তিন শূন্য শতাংশ ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংক খাতে বিতরণ করা ঋণ ছিল নয় লাখ এগারো হাজার চারশো তিরিশ কোটি বাইশ লাখ টাকা গত সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করা ঋণের এগারো দশমিক চার পাঁচ শতাংশ ছিল খেলাফি সেদিক দিয়ে দেশের ব্যাংক খাতে খেলাফি ঋণের হার কিছুটা কমে এসেছে মোট খেলাফি ঋণের অর্ধেকেরও বেশি রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের দেশের উন্নয়নে পরিকল্পিত বিনিয়োগে প্রবাসীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনাবাসী প্রকৌশলীদের প্রথম সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন রপ্তানিকে বহুমুখীকরণের চিন্তা করছে সরকার বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নে প্রবাসী প্রকৌশলীদের জ্ঞান কাজে লাগাতে হবে বলে জানান তিনি আকবর রিপোর্ট বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে প্রবাসী বাংলাদেশিরা বিদেশে থাকা প্রকৌশলীরা এবার তাদের মেধা কাজে লাগিয়ে দেশের অগ্রযাত্রায় এগিয়ে আসতে চান সরকারও তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত প্রবাসীদের বিনিয়োগে আকৃষ্ট করতে ঢাকায় দুই দিনের এই অনিবাসী প্রকৌশলী সম্মেলন সম্মেলনে অংশ নিচ্ছে ত্রিশ দেশের তিনশো প্রকৌশলী সম্মেলনে জাতীয় পরিবহন ব্যবস্থার উন্নয়ন স্যাটেলাইট সাইবার নিরাপত্তা সহ ন্যানো প্রযুক্তি নগর পরিকল্পনা উন্নয়ন জ্বালানি ও বিদ্যুৎ বিষয়ে আলোচনা হবে সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি আগে ছিল। উন্মুক্ত করে উদ্দেশ্য দুটো একটা হচ্ছে দেশে বিনিয়োগ বৃদ্ধি হবে আমার দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে দ্বিতীয়টা হচ্ছে আমার বিদেশি বিনিয়োগ আসবে বা আমাদের যারা অনাবাসী বিদেশে আছেন তারাও দেশে আসবেন একটা সময় তারাও বিনিয়োগ করবেন সেটাও আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগেরও আহ্বান জানান সরকার প্রধান আমরা যদি বিশ্বকে না দেখি না কি করে যে বিশ্বের বিশ্বে অন্য জায়গায় কি হচ্ছে না হচ্ছে কিভাবে উন্নয়ন হচ্ছে সেই জ্ঞান অর্জনের যে সুযোগটা আপনারা অর্জন করেছেন আজকে আপনারা বাংলাদেশের উন্নয়নে সহিক হতে চান কাজে লাগাতে যান, আমরা আপনাদেরকে আমি আন্তরিকভাবে জানাচ্ছি এই উৎসবে আপনারা পেশাগত দায়িত্ব পালনে ব্যক্তি স্বার্থের ঊর্ধে ওঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের সমস্ত জ্ঞান বুদ্ধি সব আমরা যদি জনগণের করার কথা চিন্তা করি তাহলে কি একটা দেশকে উন্নত করা খুব কঠিন কিছু না? শুধু ব্যক্তির স্বার্থের কথা চিন্তা না করে জনগণের স্বার্থের কথা চিন্তা করা এটাই হচ্ছে থেকে বেশি কোন জমি অনাবাদী না রাখার পরামর্শ দিয়ে রপ্তানিকে বহুমুখী করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বালানি খাতে বিদ্যুৎ প্রকল্প সহ অবকাঠামো নির্মাণে আবাদী জমি রক্ষায় ব্যাপক গবেষণার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন জার্মান পার্লামেন্টের প্রতিনিধি দলের সাথে বৈঠকে তিনি এ ব্যাপারে সে দেশের সহায়তা কামনা করেন প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে বৈঠকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জার্মান পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট ক্লাউদিয়া রুথ এ সময় দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তার সরকারের সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে সকল উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছে জার্মান পার্লামেন্টারি দল মিউনিক সিকিউরিটি কনফিডেন্সে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বিরুদ্ধে লড়াই শেখ হাসিনার উদ্যোগেরও প্রশংসা করেন প্রতিনিধি দল বাণিজ্য ঘাটতি পূরণ পারস্পরিক বিনিয়োগ বাড়াতে আগামী মার্চে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সমঝোতা চুক্তির সহের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সচিবালয়ে রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার ইগনাটোভের সাথে বৈঠকের পর মন্ত্রী আরও বলেন চুক্তিটি হলে বিনিয়োগের নতুন নতুন খাত উন্মুক্ত হবার আশা করা হচ্ছে এছাড়া দেশটি বাংলাদেশের সি ফুড ও ফার্মাসিউটিক্যালস এর প্রতিও আগ্রহ দেখিয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী দুই দেশের মধ্যে ব্যাংকিং চ্যানেল চালুর বিষয়ে জয়েন্ট কমিশন কাজ করছে বলেও এ সময় জানানো হয় আমাদের একটা এগ্রিমেন্ট হওয়ার কথা এমও ইউ হওয়ার কথা যেটা আমরা ঠিক করেছি মার্চ মাসের মধ্যে হয়ে যাবে খাসা করবি আমাদের মার্কেটটা ওপেন হবে ওদের এক্সপোর্ট করার জন্য আশেপাশের দেশগুলো তো আছেই রাশিয়াতেও যদি আমরা একটা আইটেমের কথা বলি রেডিমেড গান এখন পাঠানো হচ্ছে ওই সুবিধা পাওয়ার সাথে সাথে কিন্তু এটা জাম্প করবে অনেক আরও অনেকগুলো আইটেম আছে যেটা তো ইজ ভেরি মাচ পজিটিভ যে তোমরা এটা করো বিদায়সুর অমর একুশে গ্রন্থমেলার বৈরি আবহাওয়ার মাঝেও শেষ সময়ে উপচে পরাভীর লেখক পাঠক আর দর্শনার্থীদের প্রকাশকরা বলছেন শেষ দিকে বেড়েছে বেচাকেনা বিস্তারিত জানাচ্ছেন রিয়া সুমন বৃহস্পতিবার শেষ হচ্ছে বাঙালির প্রাণের মেলা একুশে গ্রন্থমেলা ছাব্বিশতম দিনে বৈরি আবহাওয়ার মধ্যেও বিকেল থেকে হাজারো লেখক পাঠক দর্শনার্থীর পদচারণায় মুখুর বাংলা একাডেমি এবং সোহরাদ্দি উদ্যান প্রাঙ্গণ শেষ সময়ে পছন্দের সব বই সংগ্রহে ব্যস্ত পাঠক ক্রেতা প্রতি বছরই আসি এবং আমার খুব পছন্দের একটা মেলা ক্যানাডা থেকে আসছি এখানে এনি টাইমি বই মেলাটা ছিল প্রথমবার আসা হলো দেখে খুব ভালো লাগছে আমি প্রতি বছর বই মেলায় আসি আমার বই পড়তে খুব ভালো লাগে এবারেও এসেছি এবং একটি বই কিনেছি পরশুদিন শেষ হয়ে যাবে মেলা ভাবতে এখন খারাপ লাগছে বিষণ্ণতা ঘিরে আছে এখন এবারে মেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক আহমেদ মুশফিকা নাজদিনের শিশুতোষ গল্পের বই ভূতুতুত বাচ্চারা জন্য পড়তে পড়তে শিখে যায় যে আমাকে রাস্তায় একটা ময়লা ফেলা যাবে না আমি হচ্ছে মানে শাকসবজি খেতে হবে দুধ খেতে হবে ফলমূল খেতে হবে মাঠে খেলতে হবে এই মেসেজগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি ভূতুতুতোর মাধ্যমে অটোমান সাম্রাজ্যের পতন এই বইটি প্রকাশ করেছে আফসার ব্রাদার্স আরেকটা বই এসেছে কাশ্মীর টু জেরুজালেম সেই বইটি প্রকাশ করেছে রাবিয়া বক্স যেতে যেতে পথে পথে এটা পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে অনেক ইন্টারেস্টিং ঘটনা দেখেছি সেগুলো সেগুলোকে ভিত্তি করে ছোট্ট ছোট্ট টুকরো কথা এটা আমি লিখেছি প্রকাশকরা বলছেন মেলায় প্রতি বছরই পাঠকের সংখ্যা বাড়ছে প্রতি বছরেই একুশে ফেব্রুয়ারি পরে খুব ভালো বিক্রি হয় এবারও ঠিক সেভাবে হতেছিল কিন্তু ওয়েদার খারাপের কারণে একটু ব্রেক পড়ছে শুদ্ধ প্রকাশ থেকে বই মেলায় আজকে পর্যন্ত সত্তরটি বই আমরা নিয়ে এসেছি আগামী দুই দিনে আরো দুটা বই আসবে বাহাত্তরটা মঙ্গলবার এসেছে আরও একশো পঁচাশিটি নতুন বই এ নিয়ে গ্রন্থমেলায় প্রকাশিত বইয়ের সংখ্যা চার হাজার দুশো সুমন একুশি টেলিভিশন ঢাকা এলসির মাধ্যমে ঋণ নিয়ে এবি ব্যাংকের কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের দুই কর্মকর্তা ও এক ব্যবসায়ী বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক চট্টগ্রামের হালিশর থানায় দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল হক এ মামলা করেন মামলায় আসামিরা হচ্ছেন ইয়াসির ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোজাহ হোসেন এবং এবি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজির উদ্দিন ও সাবেক সিনিয়র সহকারী ভাইস প্রেসিডেন্ট আজাদ হোসেন এজাহারে বলা হয় মোজাহের হোসেন এলসির মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী আমদানি করে বিক্রি করলেও ব্যাংক ঋণ পরিশোধ করেননি এ কাজের সাথে ব্যাংকটির ওই দুই কর্মকর্তা সম্পৃক্ততা থাকার প্রমাণের কথাও বলা হয় এজাহারে হজযাত্রীদের হজকালীন সব ধরনের ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে এজেন্সিগুলোর সাথে মত বিনিময় করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী তহিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাবের সভাপতি আব্দুস বিশেষ অতিথি ছিলেন হাবের সিনিয়র মাওলানা ইয়াকুব ব্যাংকের কর্মকর্তা ও হাবের সদস্যরা উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আফতাব অটোমোবাইল বাজারে এনেছে ইতালিয়ান ব্র্যান্ডের বেনেলি ও হাঙ্গেরিয়ান ব্র্যান্ডের কিউ এ মোটরসাইকেল কক্সেসবাজারের একটি রিসোর্টে এই দুই ব্র্যান্ডে নয়টি মডেলের মোটরসাইকেলের উদ্বোধন করা হয় এ সময় বক্তারা জানান এপ্রিল মাস থেকে বাজারে পাবেন নতুন মডেলের মোটরসাইকেলগুলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনেলি কিউয়ে ব্র্যান্ডের বিপণন বিভাগের সিনিয়র ডিরেক্টর দান্তে বান্তোস নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম আফতাব অটোমোবাইলসের অপারেটিভ ডিরেক্টর রিয়াজ আহমেদ সহ অন্যরা দর্শক এবার নিচ্ছি একটা বিরতি বেলা সাড়ে এগারোটা আবার ফিরে আসবো কিছু বিজনেস আরো আয়ের জন্য আমাদের সঙ্গেই থাকুন